আপনি কি জানেন কোন রঙের জিহ্বা দেখে বোঝা সম্ভব যে আপনার হার্টের ক্ষতি হচ্ছে? চায়ের সাথে কি খেলে দ্রুত রক্তের অভাব পূরণ হয়ে যায়? কোন মাছের তেল খেলে হার্টে কখনো অ্যাটাক হবে না? খবরের কাগজের ঠোঙায় খাবার খেলে কোন রোগ হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাঁত ব্যথায় কোন পাতা ওষুধের মতো কাজ করে? পুদিনা, নিম, বাসক নাকি তেঁতুল? সঠিক উত্তর পুদিনা পাতা। চায়ের সাথে কি খেলে দ্রুত রক্তের অভাব পূরণ হয়ে যায়? গুড়, মুড়ি, দারুচিনি নাকি আদা? সঠিক উত্তর গুড় খেলে। গুড়ের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন আছে, সেই কারণে গুড় খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে এবং অ্যানিমিয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? গঙ্গা, তিস্তা, বিতস্তা নাকি মহানদী? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোন দেশ স্বাধীনতার পর 30 বার তাদের দেশের পতাকা পরিবর্তন করেছে? ফিজি, চীন, কোরিয়া নাকি আফগানিস্তান? সঠিক উত্তর হবে আফগানিস্তান। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোন মাছের তেল খেলে হার্টে কখনো অ্যাটাক হবে না? টুনা, কাতল, তেলাপিয়া নাকি চিতল? সঠিক উত্তর টুনা মাছের তেল খেলে। মাছের তেলে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মজুদ রয়েছে, আর এই ফ্যাটি অ্যাসিড কিন্তু হার্টের অসুখ প্রতিরোধ করার কাজে সিদ্ধহস্ত, বিশেষত গভীর সমুদ্রের মাছ যেমন টুনা, ম্যাকারেল, সার্ডিন, স্যালমন খেলে উপকার মিলবে সব থেকে বেশি। তাই এই ধরনের মাছ পাতে রাখতে পারলে সব থেকে বেশি উপকার পাবেন। তবে এই সব মাছ কিনতে না পারলে 2 কেজির কম ওজনের দেশি মাছ খান, এতেও উপকার পাবেন। পায়ের তৃতীয় আঙুলটি সব আঙুলের থেকে বড় হলে কি হয়? উত্তর, তৃতীয় আঙুলটি যাদের সবচেয়ে বড় তাদের কর্মক্ষমতা খুব বেশি, যে কোনো কাজে উৎসাহের খামতি নেই, সব সময়ে নিখুঁত কাজ করা এদের পছন্দের। আঙুলটি যদি একটু ছোট হয় তবে তিনি প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করে বাঁচেন। ঘুমের মধ্যে নাক ডাকা কোন কঠিন রোগের লক্ষণ? থাইরয়েড রোগ, উচ্চ রক্তচাপ, হাঁপানি রোগ নাকি হৃদরোগ? সঠিক উত্তর উচ্চ রক্তচাপ। যাদের ঘুমের মাঝে নাক ডাকার অভ্যেস আছে তারা প্রায় প্রত্যেকেই উচ্চ রক্তচাপ সমস্যায় ভোগেন। মস্তিষ্কের ধমনীতে ব্লক হওয়ার কারণে ঘুমানোর সময় নাক ডাকার অভ্যাসের সৃষ্টি হয়। উচ্চ রক্তচাপের সমস্যা বেড়ে চললে পরবর্তীতে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা দেখা দেয়। তাই নাক ডাকার অভ্যাসটিকে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করুন। আদার সঙ্গে কি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দ্রুত দূর হয়? লেবু, পুদিনা, লাল মাটি নাকি অ্যালোভেরা? সঠিক উত্তর লাল মাটি। কোন দেশে মানুষ মারা গেলে শকুনকে খেতে দেওয়া হয়? চীন, নিউজিল্যান্ড, নেপাল নাকি সৌদি আরব? সঠিক উত্তর চীন দেশে। চীন দেশে তাদের এটা পরম্পরা। খবরের কাগজের ঠোঙায় খাবার খেলে কোন রোগ হয়? পেট খারাপ, লিভার জন্ডিস, হৃদরোগ নাকি ক্যান্সার? সঠিক উত্তর হৃদরোগ ও ক্যান্সার হয়। খবরের কাগজ, ছাপা কাগজ ও লিখিত কাগজের ঠোঙা বা এ ধরনের কাগজে মোড়ানো খাবার নিয়মিত খেলে মানবদেহে ক্যান্সার, হৃদরোগ ও
কিডনির জটিলতা সহ নানা রোগ সৃষ্টি হতে পারে। একটা মুরগি আকাশে কতক্ষণ পর্যন্ত উঠতে পারে? 20 থেকে 30 মিনিট, 5 থেকে 10 মিনিট, 1 থেকে 2 মিনিট, নাকি 10 থেকে 15 সেকেন্ড? সঠিক উত্তর 10 থেকে 15 সেকেন্ড। শীতকালে কোন পাতার রস খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে? করলা পাতা, নিম পাতা, কারি পাতা, নাকি ধনে পাতা? সঠিক উত্তর নিম পাতার রস খেলে। নিম পাতা সুগার নিয়ন্ত্রণ করে, ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়, রক্তনালীতে রক্ত চলাচল বৃদ্ধি করে। প্রতিদিন 2 থেকে 3 চামচ নিম পাতার রস সকালে খালি পেটে খেলে সুফল মেলে। কোন লক্ষণ দেখে সেকেন্ডেই বোঝা যায় যে শরীরে আয়রনের অভাব রয়েছে? নখে সাদা দাগ, হাতের নখ নরম, কালো জিহ্বা, নাকি ঘন ঘন প্রস্রাব? সঠিক উত্তর হাতের নখ নরম। নখ দেখেও বোঝা যায় শরীরে আয়রনের ঘাটতি আছে কি না। যদি নখ নরম থাকে আর বারবার ভেঙে যায়, তাহলে বুঝবেন শরীরে আয়রনের অভাব আছে। ঘিয়ের সাথে কি খেলে পেটের পাথর 7 দিনেই প্রস্রাবের সাথে বেরিয়ে যায়? হরিতকি, রুটি, মাংস, নাকি মধু? সঠিক উত্তর হরিতকি খেলে। কোন খাবার কিডনির ক্ষমতা 3 গুণ বৃদ্ধি করতে হাতিয়ারের মতো কাজ করে? ঘি দিয়ে ভাত ভেজে খেলে, পটলের দোরমা খেলে, ডিমের সাদা অংশ খেলে, নাকি পালক পনির খেলে? সঠিক উত্তর ডিমের সাদা অংশ খেলে। আসলে কিডনির রোগ থাকলে আপনাকে প্রোটিন কমাতে হবে খাবার থেকে, তবে মাথায় রাখবেন যে কিছুটা প্রোটিন তো সকলের শরীরেই দরকার। সেই পরিস্থিতিতে ডিমের সাদা অংশ হতে পারে আপনার হাতিয়ার। একটি ডিমের সাদা অংশে প্রায় 6 গ্রাম প্রোটিন থাকে। এর বায়োলজিক্যাল ভ্যালু বেশি, অর্থাৎ শরীরে এই প্রোটিন সহজে গৃহীত হয়, তাই এই খাবার আপনি মুখে তুলে নিতেই পারেন। তবে বেশি পরিমাণে খেতে যাবেন না, আর খাওয়ার আগে নিজের চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ নিন। কোন রঙের জিহ্বা দেখে বোঝা সম্ভব যে আপনার হার্টের ক্ষতি হচ্ছে? টুকটুকে লাল, নীল, সাদা, নাকি ধূসর? সঠিক উত্তর টুকটুকে লাল। চিকিৎসকদের একটি সার্ভের রিপোর্টে বলা হয়েছে যে টুকটুকে লাল রঙের জিহ্বা যদি কোনো জাতকের হয়ে থাকে, তাহলে তার হৃদযন্ত্রের ক্ষতির সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। দীর্ঘদিন ধরে আয়রনের ঘাটতি দেখা দিলে শরীরে কোন রোগ হয়? বাতের ব্যথা, অ্যালার্জি, অ্যানিমিয়া, নাকি লিভার জন্ডিস? সঠিক উত্তর অ্যানিমিয়া হয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিবেন।